স্বাধীন সার্বভৌম দেশে সহিংসতা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে উঠো বাংলাদেশ নামের একটি সংগঠন বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সংগঠনটির নেতারা চলমান রাজনৈতিক সংকট নিয়ে সরকার ও বিরোধী দলের অনর অবস্থানের কারণে বাংলাদেশ আজ অস্থির অনিরাপদ জনপদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন মানববন্ধনের বক্তারা দিনের পর দিন হরতাল অবরোধে বিপর্যস্ত জনজীবন থেকে মুক্তির জন্য দেশে প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি উদ্যোগ গ্রহণের আহ্বানও জানানো হয়েছে কর্মসূচি থেকে